আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসরাফিল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি যে যার অবস্থানে সবাই ভালো আছেন। তো আজকে স্পেশালি ভিডিও করা হোন্ডা সিবি শাইন এসপি 125 সিসির বাইকটি নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটি আপনার জন্য কেমন হবে এবং বাইকটির ফুল ডিটেল সম্পর্কে। তো আপনারা যারা এই হোন্ডা সিবি শাইন এসপি 125 সিসির বাইকটা ইউজ করতেছেন, কেমন মাইলেজ পাচ্ছেন, এর পাশাপাশি কেমন ইঞ্জিন সাপোর্ট পাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো আপনারা সকলেই এই হোন্ডা সিবি শাইন এসপি 125 সিসির বাইকটির সঙ্গে অতি পরিচিত। আর এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক, সেই ক্ষেত্রে এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে। কোম্পানি ক্লেম করে পার লিটারে 65 কিলোমিটার। তো আমরা অনেক ইউজার রিভিউতে দেখেছি পার লিটারে মাইলেজ পাওয়া যায় 50 থেকে 55 কিলোমিটার এবং টপ স্পিড হওয়া যায় পার ঘন্টায় 100 কিলোমিটার প্লাস। তো বাইকটির বর্তমান মূল্য 1,26,900 টাকা। তো খুবই কম দামে কিন্তু আপনারা এই হোন্ডা সিবি শাইন এসপি 125 সিসির বাইকটি পেয়ে যাচ্ছেন। তো এই বাইকটি আপনার জন্য কেমন হবে সেই প্রসঙ্গে কথা বলতে গেলে আমরা প্রথমে চলে যাব এই বাইকটির ইঞ্জিনের দিকে। তো বন্ধুরা, বাইকটির ইঞ্জিনে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে। আর এই ইঞ্জিনটা মূলত হোন্ডার এসআই ইঞ্জিন, যেটা সব থেকে ভালো মানের একটা ইঞ্জিন। এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট 124.7 সিসি। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 10.30 পিএস অ্যাট দ্য রেট 7500 আরপিএম। এর পাশাপাশি এই ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 10.30 নিউটোমিটার অ্যাট দ্য রেট 5500 আরপিএম। এবং বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য একটা 5-স্পিড গিয়ারবক্স প্রোভাইড করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে বাইকটির পিস্টন ডিসপ্লেসমেন্ট এর পাশাপাশি ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক অনেক বেশি, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের মাইলেজ পাবেন এই হোন্ডা সিবি শাইন এসপি 125 সিসির বাইকটি থেকে। এর পাশাপাশি বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিক এবং সেলফ দুটি ভার্সনই পেয়ে যাবেন। তো আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন। তো আমি যেটা সাজেস্ট করব, দিনের শুরুতে অবশ্যই অবশ্যই কিক স্টার্ট দিয়ে বাইকটা স্টার্ট করবেন, তাহলে কিন্তু আপনার বাইক ভালো থাকবে। এরপর চলে যাব এই বাইকটির হেডলাইটের দিকে। তো বন্ধুরা, বাইকটির হেডলাইটের লুকটা কিন্তু আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইকের হেডলাইট থেকে। তো হেডলাইটে দেওয়া হয়েছে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প। এর পাশাপাশি হেডলাইটের গ্রাফিক্স ডিজাইনটা কিন্তু বন্ধুরা অনেক আকর্ষণীয় করা হয়েছে। তো বাইকটির সাইড ইন্ডিকেটারে দেওয়া হয়েছে বাল্ব টাইপের, এই পাশে যে সাইড ইন্ডিকেটার দেওয়া হয়েছে এটাও সেম বাল্ব টাইপের সাইড ইন্ডিকেটার প্রোভাইড করা হয়েছে এই হোন্ডা সিবি শাইন এসপি 125 সিসির বাইকটিতে। এরপর চলে যাব এই বাইকটির ফ্রন্টে টায়ারের দিকে। তো বন্ধুরা, বাইকটির ফ্রন্টে ব্রেকিংয়ে দেওয়া হয়েছে 240 মিলিমিটারের একটা ডিসব্রেক। আর এই ডিসব্রেকটা দেওয়া হয়েছে খুবই উন্নত মানের, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। তো ফ্রন্টে যে টায়ারটা দেওয়া হয়েছে MRF ব্র্যান্ডের টায়ার, যেটা টায়ারের জগতে সব থেকে ভালো মানের একটা টায়ার। সেক্ষেত্রে ফ্রন্টে টায়ারের সাইজের কথা যদি বলি, ফ্রন্টে টায়ারের সাইজ দেওয়া হয়েছে 80x100 এবং রিমটা প্রোভাইড করা হয়েছে 17 সাইজের অ্যালয়রিং। সেক্ষেত্রে ফ্রন্টে সাসপেনশন দেওয়া হয়েছে হাইড্রোলিক টেলিস্কোপিক। এরপর চলে যাব বাইকটির রেয়ারের দিকে। তো বন্ধুরা, বাইকটির রেয়ারে একটা অ্যাডজাস্টার প্রোভাইড করা হয়েছে, সিঙ্গেল ব্যারেল অ্যাডজাস্টার, এবং রেয়ারে ব্রেকিং পারফরমেন্স দেওয়া হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক, যার কারণে কিন্তু ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। তো রেয়ারের টায়ারটা কিন্তু বন্ধুরা সেম 80x100 সাইজের টায়ার দেওয়া হয়েছে এবং টায়ারটা টিউবলেস। সেক্ষেত্রে রিম সাইজটা কিন্তু আপনারা 18 সাইজ পেয়ে যাচ্ছেন এই হোন্ডা সিবি শাইন 125 সিসির বাইকটিতে। তো রেয়ারে সাসপেনশন প্রোভাইড করা হয়েছে 5-ওয়ে অ্যাডজাস্টেবল সুইং আর্ম সাসপেনশন, যেটা স্প্রিং লোডেড, খুবই ভালো মানের সাসপেনশন, যার কারণে কিন্তু সিটিতে এবং হাইওয়েতে ভালো একটা সাপোর্ট পাবেন। তো বাইকটির রেয়ারের সারিগার্ডটা দেখতেই পাচ্ছেন, খুবই উন্নত মানের একটা সারিগার্ড প্রোভাইড করা হয়েছে অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে।
এবং রিয়ারে পেয়ে যাচ্ছেন আপনারা ফুল চেন কভার। এরপর চলে যাব বাইকটির টেইল ল্যাম্পের দিকে। টেইল ল্যাম্পটা দেওয়া হয়েছে বাল্ব টাইপের, তো 125 সিসির বাইক হিসাবে বাইকটাতে টেইল ল্যাম্পটা অবশ্যই এলইডি দেওয়া উচিত ছিল হোন্ডা, তো তারা বাল্ব টাইপের দিয়েছে। তো বাইকটির রিয়ারের প্যাসেঞ্জার গ্র্যাভেলটা কিন্তু বন্ধুরা বলতেই হয় অনেক উন্নত মানের এবং স্টাইলিশ দিয়েছে অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে। এবং প্যাসেঞ্জার গ্র্যাভেলের উপরে কিন্তু রবার কোয়ালিটির দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু পিলিয়ন ধরে সুন্দরভাবে মজা পাবে এবং স্লিপের হাত থেকে অনেকটা রক্ষা পাবে, স্মুথলি ধরে কিন্তু বসতে পারবে। তো বাইকটির সিট কভারটা দেখতেই পাচ্ছেন বেশ প্রশস্ত এবং চওড়া দেওয়া হয়েছে, এবং সিট কভারটা কিন্তু অনেক উন্নত মানের একটা সিট কভার প্রোভাইড করা হয়েছে। অনায়াসে 2-3 জন বসতে পারবে, বাট বাংলাদেশের নিয়ম অনুযায়ী 2 জন বসাই শ্রেয়। তো ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্স ডিজাইনটা কিন্তু বন্ধুরা অনেক আকর্ষণীয় করা হয়েছে, যা কিন্তু অন্য অন্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে অনেক বেটার লুক দেওয়া হয়েছে এই হোন্ডা সিভি শাইন এসপি বাইকটি। তো বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 10.5 লিটার এবং হ্যান্ডেলবারটা দেওয়া হয়েছে 5 হ্যান্ডেলবার। এর পাশাপাশি মিটারে দেওয়া হয়েছে স্পিডোমিটার ডিজিটাল, আরপিএম মিটার দেওয়া হয়েছে অ্যানালগ। তো ডিজিটাল অ্যানালগ ভালো একটা কম্বিনেশন প্রোভাইড করা হয়েছে এই হোন্ডা সিভি শাইন এসপি 125 সিসির বাইকটিতে। তো এই বাইকটির হ্যান্ডেলবারের সুইচগুলো অ্যাজ ইউজুয়াল কোয়ালিটি সম্পন্ন সুইচ প্রোভাইড করা হয়েছে। তো এই ছিল এই বাইকটির ফুল ডিটেলস, বর্তমান মূল্য, টপ স্পিড, মাইলেজ। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটি আপনি কেন ক্রয় করবেন এবং বাইকটি আপনার জন্য কেমন হবে। তো নাম্বার 1 যেটা আছে সেটা হলো, বর্তমানে অন্য অন্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে আপনারা কিন্তু এই হোন্ডা সিভি শাইন এসপি 125 সিসির বাইকটা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন, মাত্র 1,26,900 টাকা। দ্যাট মিন্স বলা চলে যে 1,27,100 টাকা কম। তো যারা মূলত ভালো মানের একটা মাইলেজধারী বাইক নিতে যাচ্ছেন 125 সিসির, তারা কিন্তু এই হোন্ডা সিভি শাইন এসপি বাইকটি নিতে পারেন, কারণ এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ পার লিটারে 50-55 কিলোমিটার এবং টপ স্পিড উঠাতে পারেন পার ঘন্টায় 100 কিলোমিটার প্লাস। এবং বাইকটিতে 5-স্পিড গিয়ারবক্স পাচ্ছেন এবং ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক, পিস্টন ডিসপ্লেসমেন্ট অনেক ভালো, এবং স্টার্টিংয়ের ক্ষেত্রে কিক এবং সেলফ দুটি ভার্সনই পেয়ে যাচ্ছেন। আরও যে সুবিধাগুলো পাচ্ছেন সেটা হলো বাইকটির সিট কভারটা বেশ লম্বা, অনায়াসে কিন্তু 2-3 জন বসতে পারবেন, বাট বাংলাদেশের নিয়ম অনুযায়ী 2 জন বসা স্ট্রো। প্যাসেঞ্জার গ্র্যাভেল দেওয়া অনেক আকর্ষণীয়। তো সর্বোপরি যে কথা বলবো সেটা হলো বাইকটির লুকস, অন্য অন্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে এই হোন্ডা সিভি শাইন এসপি 125 সিসির বাইকটির লুক কিন্তু বন্ধুরা অনেক অসাধারণ। তো বাইকটির অলওভার সব দিকে মিলেই কিন্তু আপনারা কম বাজেটের ভিতরে এই বাইকটি নিতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো সবাই